আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। পঞ্চগড় সদর থেকে এর দূরত্ব মাত্র 40 কিলোমিটার। তিন দিক ভারত পরিবেষ্টিত হিমালয়ের পাদদেশে অবস্থিত এই তেঁতুলিয়া পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। অপরূপ এর নৈসর্গিক সৌন্দর্য। পর্যটন কেন্দ্র হিসেবে তেঁতুলিয়া সারা দেশের মানুষের কাছে এক নামে সুপরিচিত। বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করে বয়ে চলা মহানন্দা নদীর তীরে অবস্থিত এই উপজেলার আয়তন 189.12 বর্গ কিলোমিটার। দর্শক, দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত 71 মুক্তাঞ্চল স্মৃতি ফলকের সামনে। 1971 সালে এই চেকমারি থেকে বাংলাবান্ধা পর্যন্ত এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি। সেই থেকে এই অঞ্চলটি মুক্তাঞ্চল নামে পরিচিত হয়ে ওঠে। এই যে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত যে ভবনটি দেখতে পাচ্ছেন, এর নাম পাটোয়ারি বিল্ডিং। স্বাধীনতা পূর্ব সময়ে চাওয়াই নদীর পাড়ে এই বিল্ডিংটি ছিল পানি উন্নয়ন বোর্ডের অফিস। যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী এবং হানাদার পাক বাহিনী দুই পক্ষই শত্রুর অবস্থান মনে করে এই বিল্ডিংয়ে গুলি ছুড়ত। 71-এর দগদগে ঘা বুকে নিয়ে বিল্ডিংটি আজও টিকে আছে কালের সাক্ষী হয়ে। একাত্তরের মুক্তাঞ্চল স্মৃতি ফলক পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি তেঁতুলিয়া সদরের দিকে। কিছুদূর যাওয়ার পরই রাস্তার পাশে সারি সারি পাথরের স্তূপ দেখে আমাদের মনে কৌতূহল জাগে। সঙ্গে থাকায় স্থানীয় গাইড জানায় এ হচ্ছে পাথরের গ্রাম ভজনপুর। দর্শক, পাথরের গ্রাম ভজনপুরের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে আমরা মূল রাস্তা থেকে হাতের ডান দিকে নেমে পড়ি। পাকা রাস্তা ধরে গ্রামের ভিতর দিয়ে সামনে এগোতে থাকি। রাস্তার দুপাশে সারি সারি পাথরের স্তূপ। কোথাও বা পাথর শ্রমিকরা মেশিন দিয়ে পাথর ভাঙছে, আবার কোথাও মাটি খুঁড়ে তুলে আনছে পাথর। দর্শক, আমি এখন এসেছি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে। এই ইউনিয়ন ভূগর্ভস্থ পাথরের জন্য বিখ্যাত। এখানে সামান্য মাটি খুঁড়লেই বের হয়ে আসে ছোট বড় নানা আকৃতির অসংখ্য পাথর, যা এই অঞ্চলের জনগণের অন্যতম অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। জানা যায় 50-60 বছর ধরে এ গ্রাম থেকে এভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এখানে সমতল ভূমি খনন করলেই বেরিয়ে আসে পাথর। 5-7 ফুট মাটি খুঁড়ে পাথর বের করতে হয়। এ গভীরতা কোথাও 30 ফুট, আবার কোথাও 70 ফুটও হয়ে থাকে। মাটি খুঁড়ে পাথর তুলে আনার ফলে পুরো গ্রামটির শরীর জুড়ে ঘা দগদগ করছে। এভাবে অপরিকল্পিত উপায়ে পাথর উত্তোলনের ফলে গ্রামটিতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ গ্রামের কৃষি জমিগুলো ক্রমশই পাথর খেকোদের লালসার শিকার হয়ে শ্রী হারাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় এ গ্রামে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিবে।
দর্শক, একেবারে ভারতের সীমান্ত ঘেঁষা রাস্তা ধরে তেঁতুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই যে হাতের বাঁ পাশে লম্বা গাছের নিচে সারিবদ্ধভাবে সবুজ গাছের যে সাজানো বাগান দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা বাগান। বাগানগুলো একেবারে হাতের নাগালে হলেও এগুলোর অবস্থান ভারতে। চা বাগান পেছনে ফেলে আমরা চলে এলাম তেঁতুলিয়া উপজেলার কুমারটুল গ্রামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল এক প্রতিকৃতি শোভা পাচ্ছে এখানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশত বৎসরকে স্মরণীয় করে রাখতে মহাসড়কের উপর নির্মিত হয়েছে রবিরশ্মি শিরোনামের এই ম্যুরালটি। দর্শক, এই হচ্ছে তেঁতুলিয়া বাজার। প্রিয় দর্শক, এই হচ্ছে তেঁতুলিয়ার বিখ্যাত সেই তেঁতুল গাছ। জনশ্রুতি আছে শত বছরের পুরাতন এই তেঁতুল গাছ থেকেই এই অঞ্চলের নাম হয়েছে তেঁতুলিয়া। এই তেঁতুল গাছকে কেন্দ্র করে প্রচলিত আছে নানা কল্পকথা। অতীতে প্রজাদের মধ্যে যারা নির্দিষ্ট সময়ে খাজনা দিতে পারত না, তাদেরকে ধরে এনে জমিদাররা এই তেঁতুল গাছের সঙ্গে বেঁধে নিষ্ঠুর নির্যাতন চালাতেন। আজ সেই জমিদার নেই, বিলুপ্ত হয়েছে জমিদারি প্রথাও, কিন্তু তেঁতুল গাছটি আজও টিকে আছে কালের সাক্ষী হয়ে। দর্শক, থানা রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি তেঁতুলিয়ার তেলিপাড়া গ্রামের দিকে। মহানন্দা নদীর তীরে ভারতীয় সীমান্তবর্তী এই গ্রামের প্রায় লোকালয় বর্জিত জঙ্গলাকীর্ণ স্থানে রয়েছে একটি একরত্ন শিব মন্দির। দর্শক, এই যে আমার পিছনে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি একটি শিব মন্দির। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বিশিষ্ট যোদ্ধা টেঙ্গ সাহা কর্তৃক এই মন্দিরটি নির্মিত হলেও বর্তমানে এটি তার নাতি হরেনবাবুর মন্দির নামে সুপরিচিত। অপরূপ স্থাপত্য শৈলীর নিদর্শন এই মন্দিরের নিচের দিকটা বর্গাকার এবং উপরের অংশ চোখা। এর উচ্চতা আনুমানিক 50 ফুট। মন্দিরের দক্ষিণ দিকে গর্ভগৃহের সঙ্গে রয়েছে একটি বর্ধিত কক্ষ। মন্দিরে রয়েছে মোট 5টি প্রবেশ পথ। দরজাগুলি খিলান ও নকশাযুক্ত। বাইরের শীর্ষ অবয়বের মাঝামাঝি দক্ষিণ পাশে রয়েছে একটি নারী মূর্তি। এর দুদিকে দুটি ফণাতোলা সাপ। পোড়ামাটি নির্মিত নারী মূর্তিটি সম্ভবত দেবী মনসার। ফণাযুক্ত সাপের বাম দিকে গরুর এবং ডান দিকে ময়ূরের ছবি আঁকা রয়েছে। দক্ষিণ দিকে মন্দিরের মূল প্রবেশপথের বাইরের দেওয়ালে রয়েছে দুটি নৃত্যরত হনুমানের ছবি। গর্ভগৃহে একসময় শিবলিঙ্গ পূজিত হলেও এখন এই মন্দির বিগ্রহশূন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে
আমরা আপনাদেরকে দেশের সর্বোত্তরের জনপদ তেঁতুলিয়ার আরও কিছু দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেব। ভ্রমণ করুন, দেশকে জানুন, ট্রাভেলারের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।